ওয়েলকাম টু বিটেক অ্যাব্রোড, যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো। এখানে পোল্যান্ডের ওয়ার্ক পারমিটে আমরা আসলে কয়েকটা বিষয়ের উপর কথা বলবো, যেটা হচ্ছে পোল্যান্ডে ভিসার সাকসেস রেটটা এই মুহূর্তে কেমন সেটা নিয়ে কথা বলবো, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে কিনা সেটা নিয়েও একটু কথা বলবো, এছাড়াও যেটা রয়েছে এই মুহূর্তে কী কী কাজের ভিসা হচ্ছে সেটা নিয়ে একটা ধারণা দেবো, এছাড়াও যেটা রয়েছে আপনার এই মুহূর্তে পোল্যান্ডে যেসব এজেন্সি কাজ করছে তারা আসলে কত টাকায় কাজ করছে সেটা নিয়েও একটা ফুল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। এরপরে যেটা রয়েছে আপনি পোল্যান্ডে গেলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়েও একটা ফুল ধারণা দেওয়ার চেষ্টা করবো। পোল্যান্ড কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত স্যাঙ্গেন কান্ট্রি, বাংলাদেশিদের জন্য অনেক ধরনের ভিসার ক্যাটাগরি ওপেন আছে, যেমন হচ্ছে স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, আদার্স আরও অন্য অন্য ভিসার ক্যাটাগরি ওপেন আছে। মূলত আমরা এই ভিডিওতে কথা বলবো পোল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে। এই মুহূর্তে পোল্যান্ডে আসলে ভিসা হয় না হচ্ছে রিফিউজ হচ্ছে সে বিষয়টা একটু আলোচনা করব। এখানে মূলত যেটা রয়েছে বিভিন্ন ট্রেডেরই কিন্তু এই মুহূর্তে ভিসা হচ্ছে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যেগুলো টেকনিক্যাল কাজগুলো রয়েছে টেকনিক্যাল কাজে 100-এ 100% ভিসা হচ্ছে এক। এরপরে যেটা রয়েছে যেমন হচ্ছে রেস্টুরেন্ট বা হচ্ছে যেগুলো সুপার শপ বা হচ্ছে যেগুলো ফ্যাক্টরির কাজ এগুলোতে কিন্তু ভিসার রেটটা একটু কম। এই দুইটা বিষয়ে একটাবারে বিস্তারিত কথা বলবো, আসলে টেকনিক্যাল কাজে কেন ভিসা বেশি হচ্ছে আর এই সব জায়গাতে ভিসা কেন কম হচ্ছে সেটা নিয়ে একটা ধারণা দেবো। এরপরে স্টেপ বাই স্টেপ বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। এখানে মূলত যেটা রয়েছে যেগুলো টেকনিক্যাল কাজ, যেমন হচ্ছে আপনি যদি কনস্ট্রাকশন সাইডে টেকনিক্যাল কাজগুলো ধরেন, যেমন হচ্ছে মেশন, মেশনের ভিতরে বিভিন্ন ধরনের মেশন আছে, যেমন হচ্ছে প্লাস্টার মেশন, টাইলস মেশন, এরপরে যেটা রয়েছে ব্লক মেশন, এই মেশন যেগুলো রয়েছে এগুলো মূলত যেটা রয়েছে এগুলো টেকনিক্যাল কাজ। এরপরে যেমন রয়েছে আপনার প্লাম্বার, তারপরে হচ্ছে আপনার পেইন্টার, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান, এরপরে হচ্ছে ফোরম্যান, এই কাজগুলো যেগুলো এগুলো মূলত আসলে টেকনিক্যাল কাজ বলা হয়। এগুলোতে যাদের মূলত এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাই মূলত এই কাজগুলোতে যেতে পারে, আর এই কাজগুলো যারা মূলত পোল্যান্ডে বা হচ্ছে ইউরোপের অন্য দেশগুলোতে এইসব কাজের উপরে যারা যান তারা মূলত যেটা থাকে তারা যেহেতু এখানে টেকনিক্যালি সাউন্ড সেই লোকগুলোকে ওইখানে কিন্তু রিক্রুট করে। আর ভিসা পাওয়ার ক্ষেত্রে যখনই তখন একজন ভিসা কাউন্সিলর দেখে যে এই লোকটা একজন টেকনিক্যাল লোক, সে কিন্তু ওইখানে যাওয়ার পরে 100% কাজ করবে। এরপরে যেটা রয়েছে তার যোগ্যতা রয়েছে, এই কারণে কিন্তু এই ভিসাগুলোতে 100% ভিসা হচ্ছে। কেননা যখন একটা কোম্পানি আর যখন একটা কনস্ট্রাকশন সাইট একটা লোক নেয় তখন কিন্তু তারা অনেক যাচাই বাছাই করে একটা টেকনিক্যাল লোকগুলো নিয়ে থাকে। এরপরে যেটা রয়েছে ড্রাইভার, ড্রাইভার যেগুলো ধরেন হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল কোনো লাইসেন্স থাকলে এইসব ড্রাইভারের কিন্তু খুব সহজেই ভিসা হয়, যেমন বাস ড্রাইভার, কার ড্রাইভার, তারপরে যেমন হচ্ছে যেমন ভেকু ড্রাইভার আছে, বিভিন্ন ধরনের ড্রাইভার, এই ড্রাইভার সেক্টরগুলোতে কিন্তু 100% ভিসা হয়। এই এখানে ভিসার যদি আপনার ডকুমেন্টস প্লাস হচ্ছে আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ড যদি সবকিছু স্ট্রং থাকে তাহলে কিন্তু আপনার ভিসা পেতে খুব একটা বেগ পেতে হয় না। এখন হচ্ছে যেগুলো নন টেকনিক্যাল কাজ, যেমন হচ্ছে বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম লোকগুলো যেতে চায় যাদের মূলত কাজের দক্ষতা নেই অভিজ্ঞতা নাই, এইসব লোকজনে কিন্তু বিশেষ করে বিভিন্ন দেশে বেশি যায়। তারা মূলত কাজ করে কি, তারা কাজ করে লেবার সেকশনে, মূলত তারা কাজ করে এখানে মূলত তারা লেবারে কাজ করে, কিন্তু লেবারে কাজগুলোতে যেটা রয়েছে সে কাজগুলোতে মূলত হচ্ছে ভিসা সাকসেস রেটটা খুবই কম। এখানে দেখা যাচ্ছে যে আপনার 100টা ফাইল জমা দিলে তার ভিতরে 30-35টা ভিসা হয়, বাকি ম্যাক্সিমামই রিফিউজ হয়। এই রিফিউজ হওয়ার কারণ কি, এখানে কারণ কয়েকটা কারণ রয়েছে। প্রথম বিষয় হচ্ছে যদি রেস্টুরেন্টের লোক যেতে চায় তাহলে কিন্তু রেস্টুরেন্টের লোক অনেক বেশি হয়, মানে অনেক লোকজন রেস্টুরেন্টের কাজগুলোতে যেতে চায়, কিন্তু মেইন সমস্যাটা হলো ওই একটা ধরেন রেস্টুরেন্টের লোক লাগবে 10 জন, তারা যদি 20 জন বা 25 জনের ওয়ার্ক পারমিট বের করে তখন কিন্তু ভিসা কাউন্সিলর ওয়ার্ক পারমিট হওয়ার পরেও এই ভিসা রিফিউজ হওয়ার সম্পূর্ণ এখতিয়ার কিন্তু এই ভিসা কাউন্সিলরের উপরে থাকে। তখন কিন্তু তারা ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা চেক করে, ব্যাকগ্রাউন্ডের ভিতর দেখে যে আসলে মূলত এই কোম্পানির এই 20-25 জন লোক কাজ করার মতো ক্যাপাবিলিটি আছে কিনা, এটা হলো কোম্পানির সাইট, এই বিষয়গুলো দেখে তারা ঠিকভাবে ট্যাক্স দিচ্ছে কিনা এই জিনিসগুলো দেখে। এরপরে যেটা থাকে যখন একটা ছেলে ইন্টারভিউ দিতে যায় তখন কিন্তু যারা মূলত ভিসা কাউন্সিলর বা হচ্ছে যারা ভিসা ইন্টেলি ইন্টারভিউ নেয় তারা কিন্তু অনেক ট্যালেন্ট থাকে, এই জন্য দেখা যাচ্ছে ওই লোকটাকে কিন্তু দেখলেই বুঝতে পারে যে সে আসলে কোনো অভিজ্ঞতা আছে বা হচ্ছে তার এডুকেশন কতটুকুন, এরপরে এই বিষয়গুলো তারা কিন্তু জাস্টিফাই করে।
দেখা যাচ্ছে যখন ইংলিশে তাদের সাথে ইন্টারভিউ হয় তখন কিন্তু এই ইন্টারভিউতে তারা খুব ভালো করে কমিউনিকেট করতে পারে না। এই কারণে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকের ভিসাগুলো রিফিউজ হয় এইসব কাজগুলোতে। আর যেগুলো দেখা যাচ্ছে যে টেকনিক্যাল যে কাজগুলো থাকে, টেকনিক্যাল কাজগুলোতে তারা আসলে কমিউনিকেট যদি একটু দুর্বল হয় তারপরে তাদের কাগজপাতি বা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দেখলে কিন্তু খুব সহজে ভিসা হয়ে যায়। আর নর্মাল যেগুলো কনস্ট্রাকশন সাইডের কাজ সেগুলো কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় থাকে, স্ট্রং থাকে, এই কারণে দেখা যাচ্ছে যে এগুলোতে কিন্তু খুব সহজেই ভিসা পাওয়া যায়। এখানে আসলে ভিসা রিফিউজ প্লাস হচ্ছে ভিসা না হওয়ার কারণ হলো এই দুইটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ থাকে। আর এই কাজগুলোতে মূলত বাংলাদেশ থেকে যারা মূলত এই রেস্টুরেন্ট বা হচ্ছে সুপার শপ বা ফ্যাক্টরিতে যেতে চান, যারা মূলত মেট্রিক পাস আছেন বা ইন্টারমিডিয়েট আছেন, তারা ইংলিশের উপরে হচ্ছে একটা কোর্স করবেন যাতে আপনার কথা বলার কমিউনিকেশনটা ভালো থাকে। মানে হচ্ছে আপনি হচ্ছে কমিউনিকেশন স্কিলটা আপনার ভালো হয় যাতে আপনি ভিসা কাউন্সিলের সাথে কমিউনিকেট করতে পারেন। প্লাস হচ্ছে বাংলাদেশে অনেক হচ্ছে ট্রেনিং সেন্টার রয়েছে, আপনি এই জায়গা থেকে 6 মাস বা 3 মাস মেয়াদি একটা কোর্স করে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এটা হলো মূলত ভিসা হওয়া আর রিফিউজ হওয়ার ভিতরে ডিফারেন্সটা এখানে থাকে। এখন আসেন হচ্ছে পোল্যান্ডে এই মধ্যে কি কি কাজের ভিসা হচ্ছে, খরচ কেমন বা হচ্ছে স্যালারি কেমন, সুযোগ সুবিধা নিয়ে কথা বলি। পোল্যান্ডে এই মুহূর্তে যেটা রয়েছে সব কাজেরই টুকটাক ভিসা হচ্ছে, তবে যেগুলো টেকনিক্যাল কাজ সেগুলোতে বেশি ভিসা হচ্ছে। যেমন হচ্ছে আপনার সুপার শপ, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে ফ্যাক্টরি, প্রত্যেকটা সেক্টরেই ভিসা হচ্ছে যদি আপনার যোগ্যতা থাকে। কেননা এই ভিসাটা আপনার নিজেকে মানে ভিসা ফেস করে নেওয়ার মতো আপনার ক্যাপাবিলিটি থাকলে আপনি কিন্তু যে কোনো সাইডে ভিসা নিতে পারেন। এই ভিসা প্রসেস হতে নর্মালি 4 থেকে 5 মাস, কিছু কিছু ক্ষেত্রে 6 মাসের মতো সময় লাগে। কেন এই সময় লাগার কারণ হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও ইন্ডিয়া থেকে যখন আপনি ইন্টারভিউর জন্য যখন আপনি শিডিউল নেবেন, এই শিডিউল নেওয়া বা হচ্ছে হচ্ছে ইন্টারভিউ ডেট নেওয়া, এটা কিন্তু বেশ কঠিন কাজ বা আপনার সময় সাপেক্ষর ব্যাপার থাকে। সেজন্য যেটা থাকে এই ভিসা হতে আপনি ধরে নেবেন 6 মাসের মতো আপনার সময় লাগবে, এটা আপনি মেন্টালিটি নেবেন। যাদের এই ধরনের ধৈর্য আছে তারাই মূলত এই কাজগুলোতে অ্যাপ্লাই করবেন। এরপরে যেটা রয়েছে আপনি যখন সমস্ত ডকুমেন্ট চলে আসবে আপনাকে ইন্ডিয়া গিয়ে ফেস করে ভিসা নিতে হবে। এখন আসেন হচ্ছে খরচ কেমন বা হচ্ছে আপনি পোল্যান্ডে গেলে ইনকাম কেমন করতে পারবেন সেটা নিয়ে একটু ধারণা দিই। এখানে যেটা থাকে পোল্যান্ডে এই মুহূর্তে আমি বেশ কিছু এজেন্সির সাথে কথা বলেছি যারা মূলত ইউরোপ নিয়ে কাজ করে, তাদের পোল্যান্ডের রেট হচ্ছে 13 থেকে 14 লাখ, কিছু কিছু ক্ষেত্রে তারা 15 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। আর যেটা থাকে এই কাজগুলোতে তারা পার্ট বাই পার্ট পেমেন্ট নিচ্ছে। যেমন হচ্ছে আপনি প্রথমে যখন ফাইল জমা দিবেন তখন একটা অ্যামাউন্ট নিবে, ওয়ার্ক পারমিট আসলে একটা অ্যামাউন্ট নিবে, এরপরে ইন্ডিয়া যাওয়ার খরচটা নর্মালি প্যাসেঞ্জারের থাকে, এইসব বিষয়গুলো থাকে। তবে হচ্ছে যখন আপনি একটা কোম্পানির সাথে এগ্রিমেন্টে যাবেন আপনি এই বিষয়গুলো একটু সচেতন হবেন। কেননা হচ্ছে আপনি যদি জমা দেন, কেননা একটা মানুষ যখন অ্যাপ্লাই করে একটা খরচ হয় একটা কোম্পানির, যখন দেখা যায় যে আপনি একটা এজেন্সির কাছে ফাইল জমা দিলেও সেই খরচের টাকা কিন্তু আপনার তাদের কাছে টাকা থাকলে তারা কিন্তু কেটে নিবে। সেই জন্য যেটা থাকে আপনার সবচেয়ে ভালো হয় আপনি যদি ধরেন 4 লাখ, মানে আপনি ধরেন 15 লাখ টাকা বা 20 লাখ টাকা, আপনার ধরেন আপনি 12 থেকে 13 লাখ টাকা যদি আপনি কন্ট্রাক্ট হয়, আপনি আরো 2 লক্ষ টাকা বাড়াইয়া যদিও বলেন যে ভাই আফটার ভিসা পেমেন্ট দিব প্লাস হচ্ছে ইন্ডিয়া যাওয়ার খরচটা আপনারা বেয়ার করবেন, যদি এইভাবে কারোর সাথে কমিউনিকেট করতে পারেন আপনাদের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এই বিষয়টা অনেকে ম্যাক্সিমাম এজেন্সি এগুলো কাজ করে না, কেননা তারা ম্যাক্সিমাম আমি যতগুলো লোকের সাথে কথা বলেছি বা যেসব এজেন্সির সাথে কথা বলেছি তারা পার্ট বাই পার্ট পেমেন্ট নেয়। আসলে ইনকাম কত পোল্যান্ডে, আসলে পোল্যান্ডে ইনকাম থাকে 500 থেকে 600 ইউরোর কাছাকাছি আপনি ইনকাম করতে পারবেন মান্থলি। অ্যাকোমোডেশনটা যদি আপনি ডিরেক্ট কোম্পানিতে যান অ্যাকোমোডেশনটা আপনাকে ফ্রি দিবে, ফুড কস্টটা আপনার নিজের করে খেতে হবে, এটা হলো আপনার বেসিক ডিউটি। এরপরে যদি আপনি ওভারটাইম করেন অবশ্যই ওভারটাইমের জন্য আলাদা টাকা পাবেন, এটা হলো মেইন বিষয়। আর হচ্ছে এখানে যেটা থাকে আপনি যাওয়ার পরে 3 মান্থ থেকে 4 মান্থের ভিতরে টিআর পাবেন, যেটাকে আসলে টেম্পোরারি রেসিডেন্স কার্ড। আর পোল্যান্ডে আপনারা সবাই জানেন যে আপনার যেটা পিআর, পিআর পেতে একটা নির্দিষ্ট টাইম এখানে থাকতে হয়, মানে অলমোস্ট প্রায় 5 বছরের মতো আপনাকে এখানে থাকতে হবে, এরপরে আপনি পিআর পেতে পারেন। পিআর পাওয়ার পরে হচ্ছে আপনি অন্য কোনো দেশে যদি সুইচ করে চলে যেতে চান সেটা আপনি যেতে পারেন। এটা হলো মেইন বিষয় পোল্যান্ড নিয়ে। তবে এই সব বিষয় যখন আপনি পোল্যান্ডে অ্যাপ্লাই করবেন, যেমন এগ্রিকালচার সেক্টরে কিন্তু ভিসা হয়, আপনি এগ্রিকালচার সেক্টরগুলোতে যদি অ্যাপ্লাই করতে চান আপনি করতে পারেন। এখানে পোল্যান্ডের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে যেসব ভাই দেশের বাহিরে আছেন বিভিন্ন দেশে তারা কিন্তু ওই দেশ থেকে সরাসরি অ্যাপ্লাই করে যেতে পারেন। কেননা হচ্ছে বাংলাদেশে যেহেতু পোল্যান্ডের এমবেসি নাই, সেক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো দেশ থেকে কিন্তু পোল্যান্ডের ভিসা নিতে পারেন, যেহেতু বাংলাদেশে তাদের কোনো এমবেসি নাই। সেক্ষেত্রে কিছু টেকনিক্যাল ইস্যু থাকে, যেমন হচ্ছে ইন্ডিয়া থেকে এটা পারমিশন করাতে হয়, এরপরে আপনি যে কোনো দেশে
এই পোল্যান্ডের ভিসার জন্য দাঁড়াতে হয়। এটা যখন আপনি কাজ করবেন যে কোনো এজেন্সির সাথে, তারাই আপনাকে এই সাপোর্টগুলো দিয়ে দিবে আর কি। তো হচ্ছে এই হলো মেন বিষয়। যদি পোল্যান্ড নিয়ে আপনাদের আরো কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আরো তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। এই মুহূর্তে পোল্যান্ডের ভিসা হচ্ছে বা হচ্ছে অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে এই মুহূর্তে আবেদন করাটা ভালো সুযোগ, চাইলে আবেদন করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।